নমস্কাৰ। সমাগত বিধানসভা নিৰ্বাচন হয়, মই বৰ্তমান উপস্থিত আছোঁ লখিমপুৰ জিলাৰ 110 নং নাওবিচা বিধানসভা সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক ডাঙৰীয়াৰ কাষত। মই উপস্থিত আছোঁ তেখেতৰ পৰা কিছুমান কথা জানিবলৈ, ঈশান নিউজৰ দৰ্শকসকলক জনাবৰ কাৰণে। অনাগত যি নিৰ্বাচন আহি আছে, সেই নিৰ্বাচনত বৰ্তমানৰ বিধায়কগৰাকীয়ে কোনটো সমষ্টিৰ পৰা খেলিব, তেওঁৰ পদক্ষেপ কি কি ল'ব, কি আছে, সকলোখিনি জানিবলৈ আমি আহিছোঁ তেখেতৰ বাসগৃহত। আহকচোন, তেখেতে জনাওক। আপোনাক ঈশান নিউজলৈ স্বাগতম জনাইছোঁ। কি ক'ব, যিহেতু অনাগত নিৰ্বাচন আহি আছে, কিছুমানে কৈছে আপুনি নাওবৈচাৰ পৰা নেখেলে। মইতো কোৱা নাই, নাই কোৱা। নাওবৈচাবাসীয়ে মোক বিধায়ক বনাইছে। 5টা বছৰ মই বিৰোধী বিধায়ক হিচাপে, বহুত সীমাবদ্ধতা আছে, লিমিটেশ্যন আছে। তাৰ মাজতে যিমানখিনি পাৰোঁ ৰাইজক সময় দিয়া, ৰাইজৰ সৈতে থকা, সহায় সহযোগ কৰা, বা এছেম্বলিত আমাৰ সমস্যাবিলাক উত্থাপন কৰা, সমাধানৰ চেষ্টা কৰা মই চেষ্টা কৰি আছোঁ। বাকী সিদ্ধান্ত সমষ্টিবাসীয়ে ল'ব, পাৰ্টীয়ে ল'ব, এইটো মোৰ নিজৰ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে। মই এটা পাৰ্টীৰ জেনেৰেল ছেক্ৰেটেৰী হিচাপে আছোঁ, সাধাৰণ সম্পাদক। সাধাৰণ কামখিনি যিজনে সম্পাদন কৰে তেওঁই সাধাৰণ সম্পাদক। গতিকে পাৰ্টীৰ প্ৰেচিডেণ্টে সিদ্ধান্ত ল'ব, মই ইলেকশ্যন খেলিম নে নেখেলিম, ক'ৰ পৰা খেলিম, কেনেকৈ খেলিম, এইটো পাৰ্টীৰ প্ৰেচিডেণ্টৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। সমষ্টিবাসীয়ে সিদ্ধান্ত ল'ব। 5টা বছৰ MLA হিচাপে থকাৰ পিছত মই মানুহক সন্তুষ্ট কৰিব পাৰিছোঁ নে নাই পৰা, আৰু চবকেতো আপুনি সন্তুষ্ট কৰিব নোৱাৰে, সন্তুষ্টি অসন্তুষ্টিৰ মাজেৰেই যাব লাগিব। গতিকে পাৰ্টীৰ প্ৰেচিডেণ্ট আৰু আমাৰ সমষ্টিবাসী ৰাইজ দুয়োটাই মোৰ কাৰণে হাইকমাণ্ড। গতিকে তেওঁলোকে যি সিদ্ধান্ত দিয়ে মই সেইটোৱে মানিব লাগিব। ইয়াত মোৰ নিজস্ব ব্যক্তিগত কোনো কথা নাখাটে। ইয়াত এটা অভিযোগ আছে যে আপুনি সমষ্টিৰ উন্নয়নৰ কাৰণে যিখিনি কাম কৰে, বিশেষকৈ আপোনাৰ ভাতৃ, আপোনাৰ ভনীজোঁৱাইৰ জৰিয়তে কামখিনি কৰিছে, আৰু তেওঁলোকে কামখিনি মানে সম্পূৰ্ণৰূপে নকৰি তেওঁলোকে কৰাপশ্যন, যিটো দুৰ্নীতি কৰিছে বুলি অভিযোগ আছে, আৰু এই দুৰ্নীতিত আপুনিও হয়তো তেওঁলোকক উৎসাহ দিছে বুলি অভিযোগ আছে একাংশৰ মতে, কি ক'ব এই ক্ষেত্ৰত? মানুহে অভিযোগ কৰিব পাৰে। আমি যেতিয়া ৰাজনীতি কৰোঁ, আমাৰ প্ৰতিপক্ষ থাকে, আমাৰ বিপক্ষ থাকে, আমাৰ সমালোচনা থাকে, সমালোচনাটো সহ্য কৰিব লাগিব, আলোচনাটোক অলংকাৰ হিচাপে ল'ব লাগিব। সেইমতে আমি গৈ আছোঁ। আমি হ'লোঁ লেজিছলেটৰ, মানুহে মোক বিধায়ক বনাইছে, যিজনে বিধান বনায় তেওঁ হ'ল বিধায়ক, লেজিছলেটৰ, উই আৰ নট কণ্ট্ৰেক্টৰ। এই বস্তুটো কনচেপ্ট ক্লিয়াৰ হ'ব লাগিব যে কোনো MLA বা MPসকল কণ্ট্ৰেক্টৰ নহয়, তেওঁলোক লেজিছলেটৰ। এক্সিকিউটিভ যি অথৰিটি থাকে, এক্সিকিউটিভ অথৰিটি হ'ল মানে আপোনাৰ DC BDO CO, তেওঁলোকে এক্সিকিউটিভ অথৰিটি, তেওঁলোকেহে কামবিলাক কৰে, তেওঁলোকে কামবিলাক কৰে। আমি ৰিকমেণ্ড কৰোঁ, আপোনাৰ তাত কিবা কাম লাগে, আমি ৰিকমেণ্ড কৰিম। যদি তাত গভমেণ্ট অৰ্ডাৰ মতে বা গভমেণ্ট নিয়ম কানুন মতে পৰে, সেইমতে তেওঁলোকে গভমেণ্টে কাক দিব, সেইটো গভমেণ্টৰ কথা। সেইটো গভমেণ্ট মানে জুডিচিয়াৰী, এক্সিকিউটিভ এণ্ড লেজিছলেশ্যন, তিনিটা ভাগ আছে। আমি হ'ল আপোনাৰ লেজিছলেশ্যনৰ মানুহ, বাকীখিনি এক্সিকিউটিভে কৰে। আমাৰ কামটো হ'ল উনুকিয়াই দিয়া যে অমুকত এই বস্তুটো লাগে, এইটো প্ৰয়োজন। তেওঁলোকৰ গভমেণ্টৰ ছেটআপ থাকে, সেইমতে গভমেণ্টে বাজেট বনায়, গভমেণ্টে টেণ্ডাৰ কল কৰে। এতিয়া লালুকৰ ওচৰত কৰোণাবাৰীত 10 কৰোৰ এটা প্ৰজেক্ট কৰি আছে। এইটো MLAৰ হেৰি, MLAৰ ছিগনেচাৰ প্ৰজেক্ট বুলি কয়। প্ৰত্যেকজন MLA নিজস্বভাৱে তেওঁলোকে চইচ কৰি লয়। 126জন MLA গভমেণ্টে এটা অপশ্যন দিয়ে যে তোমালোকে কি লাগে। বহুতে ৰাস্তা দিছে, বহুতে দলং দিছে, মই দিছোঁ কোল্ড ষ্টৰেজ। তাৰমানে আমাৰ এই ছাইডটোত, লখিমপুৰ, ধেমাজি, এই ছাইডত কোনো কোল্ড ষ্টৰেজ নাই। হাৰমতি বজাৰত ইমান চব্জি হয়, গোটেই অৰুণাচলখন হাৰমতিয়ে কণ্ট্ৰল কৰে। তা আপুনি ধৰি লওক চব্জি লৈ গ'ল, চব্জি লৈ যোৱাৰ পিছত যদি বিক্ৰী কৰিব পাৰিলে গুড, যদি বিক্ৰী কৰিব নোৱাৰে এই চব্জিখিনি পচি যায়। সেইকাৰণে মই গভমেণ্টক ক'লোঁ যে নাই, মোৰ তাত এটা কোল্ড ষ্টৰেজ আপোনালোকে দিয়ক। তাৰপিছত মাটি বিচাৰি পাই পুৰণা যে আপোনাৰ ষ্টেট ফাইড আছিলে তাতে গভমেণ্টে এলট কৰিছে। টেণ্ডাৰ পাইছে আপোনাৰ যোৰহাটৰ বৰকটিক নামৰ এজন মানুহে। মোৰ কামটো হ'ল মই গভমেণ্টক ৰিকুৱেষ্ট কৰা, গভমেণ্টৰ কাম হ'ল চেংচন কৰা, গভমেণ্টে চেংচন দিছে, এক্সিকিউটিভৰ কাম হ'ল তেওঁলোকে কাম কৰোৱা। কামটো যোৰহাটৰ মানুহে কৰি আছে, ইয়াত মোৰ পৰিয়ালৰ মানুহ ক'ত আহিলে? লালুকৰ মাছ বজাৰৰ ওপৰত অৰুণাচল গোটেই ডিপেণ্ড কৰে। অৰুণাচল, অৰুণাচলটো আমাৰ কাৰণে এটা ডাঙৰ মাৰ্কেট, সেইটো আমি প্ৰডাক্টিভ লাইনত নিব পৰা নাই, এইটো আমাৰ ফেইলিয়াৰ। সেইকাৰণে আমি প্ৰচেছবিলাক লৈ আছোঁ। কোল্ড ষ্টৰেজ সেইটো যোৰহাটৰ মানুহে কৰি আছে, মই বেয়া পোৱা নাই, গভমেণ্টে দিছে এইটো দিব, সেইটো কোনো কামটোৱে হ'ব লাগে। তাৰপিছত মাছ বজাৰ আমি এটা লালুকত চেংচন কৰাইছোঁ, লালু একেলগে কোল্ড ষ্টৰেজ এণ্ড মাছ বজাৰ দুয়োটা এটা মানে স্কিম, বেলেগ বেলেগ জেগা একেটাই, যাতে ভৱিষ্যতে এটা মাৰ্কেট হাব হৈ যায়। তাৰ আপোনাৰ টেণ্ডাৰ পাইছে বৰপেটাৰ মানুহে, দাস নামৰ এজন মানুহে। আমিতো বেয়া পোৱা নাই, গভমেণ্টে যাক দিছে আমি সেইটোৱে মানি ল'ব লাগিব। আমাৰ কামটো হ'ল গভমেণ্টক ৰিকুৱায়াৰমেণ্ট দিয়া,
আমি গভর্নমেন্টক কৈছোঁ যে আমাক কল রিসোর্স লাগে, গভর্নমেন্টে কৈছে ওকে। আমি কৈছোঁ আমাক ফিশ মার্কেট লাগে, গভর্নমেন্টে কৈছে ওকে। ইমানলৈকে আমার লিমিটেশন, বাকিখিনি এক্সিকিউটিভর কাম। গতি যোনে এলিগেশন দিয়ে এলিগেশন দি থাকবলে দিয়ক, এইটা আমি সহ্য করবই লাগবে। ভোটর প্যাটার্ন যদি আপনি চায় ভারতবর্ষ, আপনার নরেন্দ্র মোদী এটা কিমান পার্সেন্ট ভোট পাইছে? 34% ভোট পাইছে, 66% মানুষ বেয়া পায়। আমার বিজেপি সরকার 29% মানুষ মানে ভোট দিছে, 71% মানুষ বিজেপি সমালোচনা করে। মই 34% ভোট পাইছো, দ্যাট মিন্স 66% মানুষ মোক ক্রিটিসাইজ করে। এটু একসেপ্ট করব আপনি। গতি সেইটা যদি আপনি খালি কাউন্টারে দিবলে যায়, আপনি সমষ্টি কেনে চলাব, বিধানসভা কেনে চলাব, এটু আমার মানে লাইফর পার্ট এন্ড পার্সেল। আমি ক্রিটিসিজমটো আমি সহ্য করব, এটু পার্ট এন্ড পার্সেল আমার লাইফ। বিজেপি জাতীয় পরিষদ আর রাইজর দল একগোট হয়েছে, একগোট হয়ে নির্বাচন খেলব। কংগ্রেস আর আপনার UDF একগোট হয়েছে নির্বাচন খেলব। বিজেপি অকলে খেলব, বিজেপি AJP এনেক খেলব। এটা রাইজর দল আর AJP আপনার কিনা ফ্যাক্টর হব পারে নাকি? কথাটা চাক, ভারতবর্ষ মাল্টি পার্টি ডেমোক্রেসি। আপনার মন গেছে আপনি পার্টি খুলে দিব পারে, সংবিধানের আধারত কিছু টার্মস কন্ডিশন থাকে, হেনি ফুলফিল হলে আপনি করে দিব পারে। এতিয়া আমি একটা রিকগনাইজড পলিটিক্যাল পার্টি, মই আপনাকে একটা কারেকশন করে দিছো। আমার তো কংগ্রেস UDF অ্যালায়েন্স নয়, ছয় পার্টি অ্যালায়েন্স, CPI, CPM, CPI ML, UDF লেড বাই কংগ্রেস, আর লগত আছে অসম গণ মোর্চা। গতি ছটা পার্টির ভিতর আমি একটা পার্টি, আমি একটা মহাজোটলে গে আছো। আমি মহাজোটটা কিয় করেছো, এই যে আপনার অলপ আগত কলো যে 29% মানুষে বিজেপিক সাপোর্ট করেছে, 71% মানুষে নন বিজেপি। আমার মেইন মোটোটা হল এই 71% মানুষক যদি আমি ইউনাইট করব পারো, তেনহলে বিজেপি সরকার নাহে। সেই কারণে আমি সরু ডাঙর যিমান পার্টি আছে, সেকুলার ফোর্স আছে, সেই সকলক লৈ আমি একটা মহাগঠবন্ধন গৈছো। তার মাজতে আপনার জাতীয় পরিষদ আছে, রাইজর দল আছে, নতুনকে গঠন হয়েছে, কমিটি সমিতি বনায় আছে, সেটা এখতিয়ারের বিষয়। আমি তেখেতসকলক রিকুয়েস্ট করে আছো, মই তো সরু পর্যায়ের মানুষ, আমার উপর পর্যায়েরপরাও রিকুয়েস্ট করা হয়ে আছে যে যেহেতুকে আপনার মোটোটা হল কি বিজেপি ক্ষমতাচ্যুত করা, আমার মোটোটা হল বিজেপি ক্ষমতাচ্যুত করা, আমার মাজত যদি কোনোবা মাইনর ডিফারেন্স আছে থাকিব পারে, একটা পার্টি আমি একটা পার্টি থাকিব পারে, এই মাইনর ডিফারেন্সটা যদি আমি অলপ সময়ের কারণে একাশরিয়া করে থই, মেজর ইস্যুটা যেহেতুকে বিজেপি ক্ষমতাচ্যুত করব লাগে, তাত আমি একলগ হও। আমি সেই প্রয়াসটা করে আছো, কিন্তু এতালেক আমি সফল হওয়া নাই। আমি ছটা পার্টি মিলিলো, ছটা পার্টি আমি একটা প্ল্যাটফর্মত আহিলো, আমি আমার কামও চলি আছে ইলেকশনের, কিন্তু বাকি দুটা পার্টিক আমি রিকুয়েস্ট করে আছো। আমি আশা করছো যে তেওঁলোকেও বিজেপি ক্ষমতাচ্যুত করবর কারণে আমার সহিত সহযোগ করব। ডাঙর প্রশ্নটা হয়েছে যেহেতু ইয়াত বিজেপিও খেলিব, এই সমস্যাতে নয় বুঝাতে কংগ্রেসেও খেলিব, কংগ্রেসে কৈছে খেলিব, কংগ্রেসের প্রার্থী দুই চারজন ইতিমধ্যে কৈছে, যেহেতু আপনার অ্যালায়েন্স হয়েছে ইতিমধ্যে, যদি অ্যালায়েন্স হয় তেনহলে আপনি যেহেতু এজন রুলিং MLA ইয়াত আপনি বর্তমান কার্যভার চলাইছে, গতি আপনি রুলিং MLA হিসাবে আপনি খেলব টিকিট, আপনি পাব টিকিট, কংগ্রেসজনে কেন পাব ইয়াত? সব মই আগতে কৈছো, মই খেলা নেখেলা, কোরপা খেলিম কোরপা নেখেলিম, গোটেই সিদ্ধান্তটো মোর পার্টির সভাপতির উপর নির্ভর করেছে। আমি অকলে একো করব নোৱাৰো, একো কব নোৱাৰো আমি। গতি আমার যে অ্যালায়েন্স পার্টনার আছে, আমি একটা মেজর পার্টনার, কংগ্রেস সবতকে ডাঙর পার্টি ঠিক আছে, আমার তো 14 জন MLA আছে, আমার পার্টির একটা সেট আপ আছে, আমার পার্টির অনারেবল প্রেসিডেন্টর লগত কংগ্রেসের আলোচনা হব, CPI CPM আলোচনা হব, CPML বা গণমোর্চা যা অ্যালায়েন্স পার্টনার আছে লগত আলোচনা করে তেওঁলোকে যে সিদ্ধান্ত দিয়ে মই সেই সিদ্ধান্তই মানিব লাগিব। বাকি যখন ক্যান্ডিডেট ঘুরি আছে তেওঁলোকৰ ঘুরার অধিকার আছে, আপনি সন্মান জানাব লাগিব, প্রত্যেকজন ক্যান্ডিডেটকে আমি সন্মান করব লাগিব। রাজনীতি রজার খেলা, ব্যবহারটা আপনার রজার লেখিয়া হব লাগিব, আপনিও মোর বিরুদ্ধে ফাইট করব পারে, সেইবুলি আপনার মই বেয়া পাম নাকি? গতি টিকিট বিচারি আছে, একটু হক আছে, রাইট আছে, কিন্তু রাইটটু কার্যকরী করব দলের হাইকমান্ডে, মোর দলের হাইকমান্ড আছে, কংগ্রেস দলের হাইকমান্ড আছে, দুই পক্ষ বহি যেটা এমিকেবল সলিউশন দিব সেইটো আমি মানিব লাগিব। যেহেতু আপনার মাদ্রাসা বন্ধ করবলে সরকারে যে ব্যবস্থা গ্রহণ করেছে, হিমন্ত বিশ্ব শর্মায় যে ঘোষণা করেছে, এই মাদ্রাসার বন্ধক লো আপনি কি কব? এইটো আমি যেখিনি কথা কবলগা আসলে বিধানসভাত আমি কৈছো, সরকারক আমি জানাইছো, বাকি মাদ্রাসার লাইনত মাদ্রাসী যখন শিক্ষক কর্মচারী আছে লাইনত করে আছে, আর মোর বোধেরে মই যেহেতুকে একটা পলিটিক্যাল মানুষ, গতি মোক আর এইটত ইনভলভ নকরাই ভাল। বাকি যিখিনি আমার পাওয়ারের ভিতর আছে আমি এসেম্বলির ভিতর যিখিনি করব লাগে আমি করেছো। হয় নিশ্চয়কৈ এই আসলে মামুন ইমদাদুল হক চৌধুরী ডাঙরিয়া
লাওগুচা বিধানসভা সমষ্টিৰ বিধায়ক, বৰ্তমানৰ বিধায়ক, আৰু আমিও আশা ৰাখিছোঁ অদূৰ যি অনাগত যি বিধানসভাৰ নিৰ্বাচন আহি আছে সেই নিৰ্বাচনতো তেখেতে এই সমষ্টিৰ পৰাই বিজয়ী হৈ পুনৰ এই সমষ্টিবাসীক সেৱা আগবঢ়াব। ধন্যবাদ।